পাহাড় জঙ্গল এবং ঝর্না নিয়ে রয়েছে পুরুলিয়া জেলার বিস্তৃত অযোধ্যা পাহাড় শ্রেণী অতীতে এই অঞ্চলটি নিতান্ত পিছিয়ে পড়া হয়ে থাকলেও পর্যটনের বিকাশের সাথে সাথে অযোধ্যা আজ দেশের সারা পূর্বাঞ্চল জুড়েই সুপরিচিত কয়েকশো হোটেল এবং রিসর্ট গড়ে ওঠায় কর্মসংস্থানের এক বিরাট আধারে পরিণত হয়েছে এই পাহাড় স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের মতে শীত ছাড়াও বসন্তের সময়ে বিপুল পরিমাণ মানুষ আসেন এখানে দোলের সময় পলাশ উৎসব এখানে সবথেকে বড় ইভেন্টগুলির অন্যতম এই সময়টাই শুধু অযোধ্যা পাহাড় সার্কিটই নয় গড় পঞ্চকোট এবং বান্দোয়ান ট্যুরিজম সার্কিটেও কোনো ঘর ফাঁকা পাওয়া যায় না তবে এবছর চিন্তায় ফেলেছে পুরুলিয়ার নির্বাচন আগামী সাতাশে মার্চ জেলার মোট নটি আসনের সবকটিতেই হবে ভোটগ্রহণ দোল এবং নির্বাচন একসময়ে হয়ে যাওয়ায় পর্যটকরা এ সময় আসবেন না বলে আশঙ্কা করা হচ্ছে অনেকেই বুকিংও ক্যান্সেল করে দিচ্ছেন বলে জানা গেছে তবে নির্বাচন হলেও নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে পর্যটনের কোনো সম্পর্ক নেই বলে দাবি হোটেল মালিকদের তাদের বক্তব্য নির্দ্বিধায় এ সময় পুরুলিয়ায় আসুন পর্যটকরা নির্বাচনী বিধি মেনে তাদের জন্য রাখা হয়েছে প্রয়োজনীয় সব ব্যবস্থা এটাই আমাদের রিকোয়েস্ট যাতে নিজেরা নির্বাচন কমিশন দেখে আমাদের দিকটাও একটু দেখে যাতে ব্যবসাটারও ক্ষতি না হয় আর পর্যটকরা তাদের নির্ভয়ে আমাদের অযোধ্যা পাহাড়ের রেঞ্জে ঘুরতে পারে অ্যাকচুয়ালি এই হোলির উৎসবে শান্তিনিকেতনের পরে অযোধ্যা পাহাড়টাই আমাদের দ্বিতীয় স্থানে চলে এখানে অনেক রকম অনুষ্ঠান হয় এই হোলির দিনে তো যেহেতু ইলেকশন পড়ে গেছে অনেক পর্যটকই হয়তো মানে আসবে না চিন্তা ভাবনা করেছে আমাদের এই পুরুলিয়া ডিস্ট্রিক্টে মোটামুটি পুরুলিয়া ডিস্ট্রিক্টটা নয় শুধু আমি বাগমন্ডি থানার কথা বলছি যেখানে প্রায় দেড়শো থেকে দুশো লজ রয়েছে এবং দেড়শোখানা দুশো খানা দেড়শো থেকে দুশো খানা লজ মিনস হচ্ছে এখানে প্রায় নয় বেশি তো দশ হাজারের উপরে কর্মচারী এইটার উপর ডিপেন্ড করে চলে টোটাল ডিস্ট্রিক্টে নয় বেশি তো পঞ্চাশ হাজারের লোক পঞ্চাশ হাজারের উপরে লোক এখনও এইটার উপর ডিপেন্ড করে চলছে আমাদের দোলের যে প্রোগ্রামটা হয় পুরুলিয়া ডিস্ট্রিক্টে সেটা হচ্ছে শান্তিনিকেতনের দোল এবং তার মাফি কি যাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে এসে থাকতে পারে ঘুরতে পারে সুন্দরভাবে পলাশে নিজেদের এই দোলের সাথে নিজেকে রাঙিয়ে নিতে পারে এটা হচ্ছে আমাদের একটা বড় চাওয়া অনির্বাণ বন্দ্যোপাধ্যায় দূরদর্শন সংবাদ পুরুলিয়া